রাজনৈতিক অবস্থানের ব্যাপারে এখন আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিই নাই। পরিষ্কার একটা কথা আমি বলেছি, আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমি লড়াই করব না, নাম্বার ওয়ান। এখন এটা কে কি ব্যাখ্যা দিল সেটা তাদের এখতিয়ার রয়েছে, তাদের অধিকার রয়েছে, সে ব্যাখ্যা দিক। আমি ঘুরে বেড়াচ্ছি সারা রাজ্য জুড়ে, সারা রাজ্যের থেকেই কর্মীদের, যারা একসময় আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, যাদের কাঁধে ভর করে গভর্নমেন্ট 25 বছর একটা সরকার পরিবর্তন ঘটেছে, এই সমস্ত কর্মীদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা মানে ওদের এখানে যাওয়ার আমরা আমাদের অনুরোধ জানানো হয়েছে, যেতে পারিনি, এখন যাওয়া শুরু করেছি, জিজ্ঞেস করছি কী করা উচিত, সরকারের কাজ করলে মানুষের খুশি কি না। ডায়লগবাজি ছাড়া কাজের কাজ তো কিছুই করেনি, নতুন কোনো প্রজেক্ট কিংবা নতুন কোনো স্কিম কটা হয়েছে রাজ্যে, ইনকমপ্লিট ওয়ার্ক আর্লিয়ার গভর্নমেন্টের কাজগুলো সম্পূর্ণ ফলক লাগাচ্ছে। কাজের কাজ কি হচ্ছে, মানুষ খুশি কি? গণতান্ত্রিক অধিকার যদি কারোর খর্ব করা হয়, মানুষ খুশি কিভাবে থাকবে? Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.